তো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। তো আজকে বাপির বাবা বলে একটু বেলাতে বেরোবে, মানে ওই বেরোবে হয়তো 1:30 দিকে। তো আমি বললাম তাহলে একটু উচ্চ সময় হাতে আছে, রান্নাটা আমি একটু ধীরে ধীরে করছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো আজকে আমি কী কী রান্না করছি তোমাদের সাথে। এই যে বসিয়ে দিয়েছি মাছ ভাজা, তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, আর আমার ভিডিওগুলো দেখো দয়া করে। সকালের গানগুলো চালাচ্ছে, ভীষণ ভালো লাগছে রান্না করতে করতে। সুন্দর একটা গন্ধ, ভীষণ ভালো লাগে।
হয়, এত ধুলো হয়, তো এই জন্য আর কি প্রত্যেকদিন একটু করে মুছে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তো বিকেলবেলা মানে আর তোমাদের সাথে কথা বলা হলো না, একটু রেডি হয়ে নিয়েছিলাম, এক জায়গায় যেতাম আর কি, যাবো বলে ঠিক করেছিলাম, তিন চার দিন আগের দিয়ে কথা দিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি আমার বোনের ভীষণ শরীর খারাপ কালী পুজোর দিন থেকে, মানে ভীষণ জ্বর, তো ব্লাড টেস্ট করতে দিয়েছে, বলেছে এক সপ্তাহ পরে দেবে। আর মানে দিদি, আমার দিদি আমাকে ফোন করছিল যে আয় একটু দেখে আসি, তো যাবো বলে রেডিও হয়েছিলাম, কিন্তু তারপর দেখি শরীরটা এমনই হচ্ছে। আবার ভাবলাম যে না, ট্রেনে করে যেতে যেতে বা গাড়িতে যেতে যেতে আমার খুব শরীর খারাপ লাগে, বলে আবার দিদিকে ফোন করলাম, দিদি আমি আর যাব না। তো বোন অপেক্ষা করেছিল কথা দিয়েও, কিন্তু আমি কথা রাখতে পারলাম না, জানি না বোন কী করবে। তো তারপর আমার ফোনও করা হয়নি, তো ভাবছি একবার ফোন করে নেব। তো যাই হোক, রাত্রেবেলা এই যে চারিদিকে দেখো কত গান শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, প্রচুর মাইক বাজে আমাদের এখানে। আর আমি এখন রান্না করছি, তো রান্না কি করব তোমাদের সাথে একটু দেখাই রাতের রান্না। এই দেখো লোটে মাছ নিয়েছি, লোটে মাছ রেখে দিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে, আর এখানে এর মধ্যে একটু রসুন আর কি গ্রেট করে রেখে দিয়েছি, এর মধ্যে বেসন দিয়ে, আর এটা একটু চপ বানাবো। আর এইদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, রাত্রে আজকে ভাতই আমাদের খেতে হবে আর কি, ভাত করছি। তো যাই হোক, রাত্রে ভাতই করছি আজকে, ভাতই খাবো। আর এখন কিন্তু বাপির বাবা বাড়িতে ফেরেনি, এখন বাজে ওই কটা বাজে, 9:15 প্রায় হয়ে গেছে। তো আমি ফোন করেছিলাম, বললো এখন ট্রেন বাসার কি লেট করছে, ট্রেনও লেট করছে, তো এখনও আছে, আস্তে আস্তে প্রায় 10 বেজে যাবে রাত্রি। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর একটু কমেন্টস করে বলো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে, তোমরা একটু কমেন্টস করে বলো। আর দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এই যে রাত্রেবেলা খেতে বসে গেছি, এই যে করেছি লোটে মাছের চপ, আর বাঁধাকপি আর মাছের ঝোল তো ছিলই, তো এই যে ছেলেকে দিয়েছি, বাবাকে দিয়েছি, আর আমিও নিয়ে বসে পড়েছি। তো বাপের বাবা এলো অনেকটা রাত্রে, এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো তারপরে আর কি এই যে তিনজন, আমাদের আসলে একসঙ্গে খেতে বসা অভ্যাস, ছেলেও খায় না, খেতে চায় না যে বাবা না এলে খাবে না, তো ছোট থেকে অভ্যাস, তো এই জন্য আর কি এই যে তিনজন একসঙ্গে বসে যাচ্ছি। বাপির বাবা ওই যে হাত ধুচ্ছে, আর বাপি আছে, এই যে বাপি তো ভিডিও করছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করি, আবার দেখো একটা নতুন ভিডিওতে, টাটা, গুড নাইট। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর করে শেয়ার করো, আর একটু যদি ভালো লাগে কমেন্টস করো। টাটা।